নেক্সট কোশ্চেন চলে আসো। অপশন দিচ্ছি, এই এই কোশ্চেনটা ঘুরিয়ে কোশ্চেনটা দিয়েছে, একটু ঘুরিয়ে কোশ্চেনটা দেওয়া আছে, এটাই কি বলা হয়। দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু অফ নেশনস এক্সপোর্ট, ভিজিবল এক্সপোর্ট, ভিজিবল ইম্পোর্ট, এটা কি বলছি আমরা? ভিজিবল এক্সপোর্ট, ভিজিবল ইম্পোর্টটাই কি বলছি? ভিজিবল এক্সপোর্ট এবং ভিজিবল ইম্পোর্টটাই কি বলছি? মেন্স পরীক্ষাটা, মেন্স এর পরীক্ষা মানে তোমাদের যে আমাদের আগস্টে মোটামুটি সেকেন্ড উইক যেটা পাচ্ছি আমরা, তো ওটা হয়ে গেলে তোমাদেরকে আমি কি করবো, ওই তোমাদের জিকেসি এর পরিমাণটা একটা বাড়িয়ে দেবো ক্লাস টু। হ্যাঁ, মিসলেনিয়াস, ক্লাসিক, এমটিএস, সিজিএল, জাতীয় শাখায় লাগবে বা পরবর্তী পর্যায়ে বিসিএস প্রিলিমেন্স, আর যেটাকে বলছি বিওটি, ব্যালেন্স অফ ট্রেড বলছি, আনসার বলছি আমরা ব্যালেন্স অফ ট্রেড। ঠিক আছে, নেক্সট পয়েন্ট চলে আসে, সেটাকে বলছি বিওটি, ব্যালেন্স অফ ট্রেড। ধরো এড বা গ্রান্ট, এড অথবা গ্রান্ট, ধরো কোশ্চেনটা দিলাম, প্রোভাইডেড বাই কান্ট্রি টু আনাদার কান্ট্রি উইল কাম ইন হুইচ অফ দ্য ফলোইং অ্যাকাউন্টস অফ দ্য সেকেন্ড কান্ট্রি। হ্যাঁ, রিপিট হয়েছে। হ্যাঁ, ওকে, না কোশ্চেনটা ট্রাই করো তো। বলছে যে একটা কান্ট্রি একটা কান্ট্রিকে এড বা গ্রান্ট প্রোভাইড করছে, তাহলে যে কান্ট্রি, যে কান্ট্রি এটা তো আমার আছে, ও তাহলে বলছে সেকেন্ড কান্ট্রি ক্ষেত্রে কি হবে, বা সেকেন্ড বা প্রথম কান্ট্রি জারি করো না কেন, একই তো হবে, একই অ্যাকাউন্টের পার্ট, কোন অ্যাকাউন্টের পার্ট সেটা, গ্রান্ট এর এগুলো কোন এক ট্রানজাকশন এটা হচ্ছে, এটা কোন অ্যাকাউন্টের পার্ট, পার্ট এগুলো গ্রান্ট এইড এগুলো সবই কিন্তু মনে রাখবে। এই আমি ধর কাউকে এড দিচ্ছি, আমি রিটার্ন রিটার্ন কিছু পাবো? অবশ্যই কিছু নেই, ফার্দার লায়াবিলিটি কিছু নেই, ফার্দার রিটার্ন কিছু নেই, অর্থাৎ এগুলো হচ্ছে সবই কারেন্ট অ্যাকাউন্টের পার্ট, দিজ আর দ্য পার্ট অফ দ্য কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশন। লোন, এফডিআই, এগুলো কার পার্ট? এগুলো হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টের পার্ট। তা দিজ আর দ্য এড, গ্রান্ট এগুলো যে নিচ্ছে বা যে দিচ্ছে সবারই কি, সবারই কারেন্ট অ্যাকাউন্টের পার্ট, দিজ আর দ্য পার্ট অফ দ্য কারেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, চা পা কিছু নেই, নো লায়াবিলিটি, এক্স্যাক্টলি। নেক্সট, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আ কান্ট্রি দ্যাট ডাজ নট ট্রেড উইথ আদার কান্ট্রিজ ইজ কল্ড, একটা কান্ট্রি যে অন্য কান্ট্রির সঙ্গে ট্রেড করছে না, তাই কি বলি আমরা? আ কান্ট্রি দ্যাট ডাজ নট ট্রেড উইথ আদার কান্ট্রিজ, মানে ইন্টারন্যাশনাল ট্রেডে পার্টিসিপেট করছে না, ইন্টারন্যাশনাল ট্রেডে পার্টিসিপেট করছে না, তখন তাই কি?